আজকের রেসিপি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে তৈরি লাড্ডু। এই লাড্ডু রেসিপিটি একদমই নতুনত্ব আর এটা খেতে অনেক সুন্দর। খুব সহজেই কম সময়ে বাড়িতে যখন তখন এটা বানিয়ে নেওয়া যায়। 100 গ্রাম পরিমাণ গোলাপের পাপড়ি নিয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে। এখানে শুধুমাত্র লাল গোলাপই ব্যবহার করতে হবে। একটা পাত্রে সেটা দিয়ে আমি কিছুটা পরিমাণ চিনি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে চিনির সাথে পাপড়িগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে। একসাথে চিনি আর পাপড়ি দেব না। বেশ কিছুটা মেশানো হয়ে গেলে আরও কিছুটা পাপড়ি দিয়ে ও কিছুটা চিনি দিয়ে এরকমভাবে ফের মেশানো শুরু করব। এই যে রেসিপিটি তৈরি করছি এটা হলো গুলকান্দের রেসিপি। এই গুলকান্দ বাজারেও খুব সহজে পাওয়া যায়। এটা খুবই উপকারী একটা খাবার। বিভিন্ন মিষ্টি তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর এই গুলকান্দি হবে আমার বানানো লাড্ডুর ভেতরের পুর। হাফ চা চামচ পরিমাণ মৌরি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিলাম, অল্প পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে একসাথে সবকটা মিশিয়ে নিতে হবে। এবারে চটজলদি উপায়ে গোলকান্তা সহজে বানিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নেব এবং শুকনো খোলায় খুব সুন্দরভাবে ভেজে নেব। 3-4 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। গুলকান্দ আরও একরকমভাবে বানানো যায়। এরকমভাবে শুকনো খোলায় না ভেজে চিনি আর পাপড়িগুলোর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কোনো একটা কাঁচের পাত্রে রেখে 5-6 দিন টানা রোদ দূরে রাখলে সূর্যের তাপে এই গুলকান্দটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। কিন্তু সময় কম থাকার জন্য আমি এইভাবে চটজলদি উপায়ে শুকনো খোলায় ভেজে বানিয়ে নিলাম। এবারে এতে 10টা মতন ছোট ছোট করে কাজু বাদাম কুচিয়ে রাখা ছিল সেটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এটাকে আমি রেখে দেব একটা আলাদা পাত্রে। এখানে আমি একটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি। একটা গোটা নারকেল কোড়ানোর পরে হালকা করে আমি ভেজে নিয়েছিলাম। এবারে একটা বড় পাত্রে সব নারকেলগুলো দিয়ে দিলাম। এখানে আমি 200 গ্রাম পরিমাণ কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। এবারে খুব সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। এখানে 1 চামচ পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সবটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে সব কিছু মিক্সচারটা দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে এটাকে 4-5 মিনিট ধরে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যে যেন কোনো অংশে পুড়ে না যায়। সব সময় এই একটা চামচের সাহায্যে নাড়াতে থাকতে হবে। এটা আমার একদমই বানানো হয়ে গিয়েছে। এবারে হাতে খুব অল্প পরিমাণ একটু ঘি লাগিয়ে এবারে লাড্ডুগুলো বানিয়ে নেব। বেশ কিছুটা নারকেলের পুর নিয়ে এরকম হাতের সাহায্যে একটা গোল বলের আকার করে এরকম আঙুল দিয়ে মাঝখানে একটু চেপে গর্ত মতন করে দিতে হবে। আর তাতেই গোলাপের পাপড়ির যে মিক্সচারটা বানিয়েছিলাম অল্প পরিমাণ তাতে দিয়ে দিলাম। এবারে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে গোল বলের আকার করে নিতে হবে। লাড্ডুটি একেবারেই আমার সম্পূর্ণ হয়ে গেছে। এটা আপনি সাথে সাথেই খেতে পারেন বা একটু ফ্রিজে রেখে খেলে এটা খেতে দুর্দান্ত হয়। আপনি তো দেখতে পেলেন এটা কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আপনি যখন খুশি এটা বাড়িতে বানিয়ে নেবেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম নতুনত্ব রেসিপি সবসময় নিয়ে আসি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক দেবেন। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চলে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।